গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, আমি এখন আছি ঠাকুর ঘরে, আপেল কাটছি ঠাকুরের জন্য। আজকে ভোগের প্রসাদে আপেল থাকবে, আপেলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে তো সোমবার, বাবার মাথায় জল ঢালবো, ওই জন্য দেখো শিবলিঙ্গ আর ওই পাথরের বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। আজকে অর্ধেক রান্না কমপ্লিট করে তারপরে ঠাকুর ঘরে আসলাম, পুজো দিয়ে তারপরে গিয়ে আবার একটা দুটো পদ রান্না করলাম। রান্নাবান্নার ভিডিওটা তোমরা আমার এর পরের ব্লগে দেখতে পাবে, পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই ব্লগটাতে রান্নাবান্নার ভিডিওটা আর শেয়ার করিনি। রান্না হয়ে গেছে, এখানে আছে টমেটো দিয়ে মুগ ডাল, আর এটা হলো গিয়ে কি বলবো, টমেটোর স্যুপ টাইপের করা হয়েছে। এর মধ্যে চিনি দেওয়া হয়নি, শুধু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই টমেটোর ঝোল মতো করা হয়েছে। এটা হলো ধনিয়া বেগুন, আর এখানে আছে আলু, শিম, উচ্ছে, এগুলো সেদ্ধ করে সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে। কৃপা একটু আগে ভাত বেড়ে নিয়ে গেল, তো ওই জন্য তরকারিগুলো এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আবার চামচটা দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম। এই যে লাল শাক ভাজা আছে, তো আজকে এই রান্না হয়েছে। অর্জুন স্কুল থেকে চলে এসেছে, ওই যে স্নান হয়ে গেছে, জামাটা পরতে বলছি পরছে না, জামাটা পরে নে, আমি হাঁপাচ্ছি, উপর নিচ করলাম তো অনেকবার, ওই জন্য হাঁপাচ্ছি। রান্না বান্না শেষ করে তারপর ভিডিওটা এডিট করলাম, এডিট করে গাছের ওখানে গিয়েছিলাম, একটা গাছ লাগালাম, সে সময় মানি প্লান্টই, মানি প্লান্ট গুলো এখনো ঠিক করে লাগানো হয়নি, এবার ওই উপরের টপ গুলোতে লাগাবো, একটু পরে লাগাবো, বাইরে হেভি রোদ, সবাই বলছে আজকে আবার ঠান্ডাটা বেশি পড়েছে, কালকে রাতের পর থেকে নাকি আবার ঠান্ডা পড়েছে, সবাই তাই বলছে, বলে যে শীতটা চলে গেছিল আবার শীতটা চলে এসছে। আমার কাছে একই মনে হচ্ছে, সকালের দিকে তো একটু ঠান্ডাই লাগে, এবার এই দিনের বেলার দিকে তো বোঝাই যায় না কোনো কিছু, সকালের দিকে একটু ঠান্ডাই লাগে হালকা হালকা, রাতের দিকে সকালের দিকে। অর্জুনকে নিমোলাইজার দিলাম, তারপরও কাশি দিচ্ছে, ছেলেটা পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারলে হয়। টিভি বন্ধ কর। তো এবার আমি ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছি, আমি যদি না শুয়ে অর্জুন ঘুমাবে না, সেই জন্য আমাকে এখন শুতে হবে, ও আবার সন্ধ্যের সময় পড়তে যাবে ম্যামের কাছে, এখন যদি একটু ঘুমিয়ে নেয় তাহলে সন্ধ্যের বেলার পড়াটা ভালোভাবে হবে, ওই জন্যই ওকে নিয়ে আমি শুয়ে পড়েছি। এখন আর ব্লগ করবো না, ওকে নিয়ে একটু শুয়ে থাকি, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ব্লগ শুরু করবো। 5টা বাজে এখন, অর্জুন এই মাত্র ঘুমালো, জানো অর্জুনকে ঘুম পাড়ানো খুব কষ্টকর, ও রাতেও ঘুমাতে চায় না, দিনেও ঘুমাতে চায় না, মানে ও যখন মন চাইবে ও তখন ঘুমাবে, আমি যখন ওকে বলবো ঘুমাতে ও তখন ঘুমাবে না, এরকম একটা ব্যাপার। তো চুপ করে আমি তো শুয়ে রয়েছি, ও যদি দেখে আমি মোবাইল দেখছি বা অন্য কোনো কাজ করছি, ও আর পেছনে ঘুরঘুর করবে, ঘুমাবে না, চুপ করে শুয়েছিলাম, এই এখন দেখি এই যে ঘুমাচ্ছে, টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে, টিভি টুবি বন্ধ করে দিলে আরও আগে ঘুমাবে না, ওই টিভি দেখতে দেখতেই ঘুমাবে। কৃপা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, কৃপার ঘুম নিয়ে এত জ্বালা নেই, ওর ঘুম নিয়ে ভীষণ জ্বালা। তো পড়া হলো 6:30-7টার সময়, আর একটু আগে ঘুমালে ভালো হতো, ঘুমটা ঠিকঠাক মতো হতো। যাই হোক, ওই 6:30-7টার দিকে ডেকে দেবো, 6টার সময় ডাকলে উঠবে না, 6:30-7টার সময় ডাকতে হবে। আর আমি খাচ্ছি যে সকালবেলা পুজো দিয়েছিলাম, সে আপেলটা খাওয়া হয়নি, সেটা এখন নিয়ে আসলাম, এটা খাচ্ছি প্রসাদটা। বারান্দায় আসলাম মানি প্ল্যান্টের গাছগুলো লাগানোর জন্য, এসে দেখি এই টবগুলোর মাটি একদম শক্ত হয়ে আছে, সেই জন্য এখন আর গাছগুলো লাগাতে পারলাম না, আর এই টবের গাছগুলো না সব শুকিয়ে গেছে। ঘুরে আসার পরই দেখি গাছগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে, দেখো কীরকম হয়ে গেছে না গাছগুলো, ওই জন্য আবার নতুন করে মানি প্ল্যান্ট লাগাবো। অর্জুন একটু আগে বারান্দায় এসে দেখো কী অবস্থা করে রেখেছে, মাটি টাটি ফেলে দেখো বারান্দার কি হাল করেছে, তারপরে কাঁচি দিয়ে পাতা কেটেছে, আমাকে আবার জ্ঞান দিল, মা আমি শুকনো পাতাগুলো সব কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, আর আমি না একটু গাছ লাগাবো, তো আমি আবার চেঁচামেচি করাতে তারপরে ঘরে চলে গেছে। এখন আমি সন্ধে পুজো দিয়ে অর্জুনকে নিয়ে বের হব, ও তো পড়তে যাবে, সেখানে নিয়ে যেতে হবে।
ছেলে আজকে ভীষণ বায়না ধরেছে, ওর সাথে বসে থাকতে হবে, ওর শরীরটা তো ভালো নেই, তো সেই জন্য বলছে মা তুমি বসে থাকবে ম্যামের ওখানে, আর তাছাড়া আজকে আমার অনেক পড়া, কাজকর্ম সমস্ত কিছু বাদ দিয়ে সেই 7:45 থেকে আমি ছেলের সাথে ওই 9:45 অবধি ম্যামের বাড়িতে ছিলাম। আসার সময় ওর বাবার সাথে চলে এসেছি বাইকে করে, বাড়িতে এসেই দুধ গরম করলাম, ম্যামের ওখানে গিয়ে তার কোনো ভিডিও করিনি, পুরো হাত পা গুটিয়ে আমার ওখানে বসে থাকতে হয়েছে, দুধটা গরম করে এই যে আমার বরের ডিনারটা দিচ্ছে, মিউসলি দুধ দিয়ে ভিজিয়ে দিলাম, প্রথমে একটু দুধটা কম হয়ে গেছিল, পরে আবার একটু বেশি করে দুধ দিলাম এর মধ্যে। আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম, যা খিদে পেয়েছিল ওইখানে সেই ম্যামের বাড়িতে যখন বসেছিলাম, চুহাগুলো আমার পেটের মধ্যে শুধু ডাকাডাকি করছে, আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি যে আমি কখন বাড়িতে যাবো, কখন গিয়ে ভাত খাবো। আজকে বিকেলে কোনো টিফিন করা হয়নি, আমি তো বিকেলবেলা কিছু একটু টিফিন করি, তো সেই জন্য খিদে পেয়ে গেছে। ওই কারো ইচ্ছে করে বলতো 7:45 থেকে 9:45 অব্দি এরকম ঠায় বসে থাকতে, ছেলেটার উপরে যা রাগ উঠছিল না, ওকে আমি বললাম যে আমি বসে থাকবো কিছুক্ষণ, 8:30 দিকে আমি বাড়িতে চলে আসব। কিছুতেই রাজি হলো না, কিছুতেই রাজি হলো না। আর ছেলেটারও শরীরটা ভালো নেই, ওর শরীরটা খারাপ, ওই জন্যই বেশি ঘ্যানঘ্যান ঘ্যানঘ্যান করছিল। তো ওই বাধ্য হয়ে ওখানেই বসে রয়েছে। ওর বাবাকে আবার ফোন করে দিলাম, মেয়ে বাড়িতে একা যাও, মেয়ের কাছে যাও। ওর বাবা বাবা তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলো, ম্যাম তো আরো পড়াতো, 10টা অবধি পড়াতো। ওর বাবা সে 9:30 থেকে দাঁড়িয়েছিল, তারপর বলে কয়ে তাড়াতাড়ি করে ওই 9:45 সময় ছুটি করিয়ে নিয়ে এসেছে। ম্যাম তো ওকে আরো পড়াচ্ছিল, মানে এক্সামে যা যা আছে সব রিভিশন দেওয়া আছে, তো ওগুলো রিভিশন দিতে গেলেও তো সময় লাগে, 2-3 ঘন্টার মধ্যে কি আর এত রিভিশন হয়? ম্যামের কাছে থাকলে তাও সলিড পড়াটা হয়। তো কোনো কাজকর্ম কিছুই হলো না, ব্লগও করতে পারলাম না, সকালবেলা আবার ব্লগ শুরু করতে হবে, এখন আর কোনো কিছু করতেও ইচ্ছে করছে না। ওইখানে বসেছিলাম ঠিকই, কিন্তু এখন আর আমার কোনো কিছু ভালো লাগছে না। একে তো রাগে মাথাটা গরম হয়ে গেছে, বেশি রাগ হলে আর কাজকর্ম করতে ইচ্ছে করে না, রাগে মাথাটা গরম হয়ে গেছে, ভন 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 করছে। উপরে ঘরে চলে এসেছি, সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এটা হলো কি একটা বাক্স, বাক্সটার মধ্যে জানি কি একটা ছিল মনে করতে পারছি না এখন, আর এটা বেশ পাকাপোক্ত বাক্সটা, আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি বাক্সটা ফেলিনি। আর এই যে কাগজটা দেখতে পাচ্ছ, এগুলো হলো মার্বেল পেপার, কৃপা অর্জুনের স্কুলের হাতের কাজের জন্য কবে জানি কেনা হয়েছিল, তো সেটা দেখে ঘরেই পড়ে আছে। কৃপা অর্জুনকে বললাম যে তোরা একটু এই বাক্সটার মধ্যে এই কাগজটা একটু র্যাপ করে লাগিয়ে দে, বাক্সটা আমি কাজে লাগাবো। ছেলে মেয়েকে কাজে লাগিয়ে দিলাম। হ্যাঁ ভালো করে করবি, তুই কিন্তু হেবি নষ্ট করে দিস সবকিছু অর্জুন, তুই কিন্তু সবকিছু নষ্ট করে দিস, নষ্ট করবি না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার, আজকে মঙ্গলবার, আজকে 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা, আজকে ভালোবাসা দিবস। এখন 7:30 বাজে, আমি স্নান করতে যাচ্ছি, এখন স্নান করে ঠাকুর করে যাবো, যখন তখন আবার ব্লগটা শুরু করবো। কয়েকটা জামা কাপড় কাচতে হবে, অল্প কয়েকটা জামা কাপড় কাচতে হবে, ওগুলো কেচে স্নান করে তারপরে আবার ব্লগ শুরু করব। আমার বর বাজারে চলে গেল, আজকে বললাম ওকে চিকেন নিয়ে আসতে, ভ্যালেন্টাইন্স ডে তো তাই একটু চিকেন রান্না করবো ছেলে মেয়ের জন্য। স্নানে গরম জলটা বসিয়ে দিয়ে এই দেখো ব্রকোলিটা আমি কেটে নিচ্ছি, ভাবলাম যে জলটা গরম হতে তো একটু সময় লাগবে, তো এই ভাগে ব্রকোলিটা কেটে রাখি। পুরোটা আজকে রান্না করব না, অর্ধেকের বেশি রান্না করব, আর কিছুটা রেখে দেব ফ্রিজে, ওটা চাউমিনে দেব, পাস্তাতে দেব। এর মধ্যে দেখলাম আমার বর বাজার থেকে মাংসটা নিয়ে এসেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি মাংসটা নিয়ে এসেছে, তো মাংসটা ধুয়ে আমি স্নান করতে যেতে পারবো। স্নান করে এসে না মাছ মাংস আর ধুতে ইচ্ছে করে না, এবার প্রয়োজন হলে তো ধুতে হয়, কিছু তো করার নেই। স্নানের পরে রান্না করা আর ঠাকুর পুজো দেওয়া, এই দুটো কাজ করতেই বেশি ভালো লাগে আমার, জানো তো স্নান না করে না রান্না করতেই ইচ্ছে করে না, কীরকম যেন লাগে। হ্যাঁ মাঝে মধ্যেই করতে হয়, নাইটিটা পাল্টে তারপরে মাঝে মধ্যে রান্নাটা করি, কিন্তু ভালো লাগে না ওইভাবে রান্না করতে, স্নান টান করে রান্না করতেই বেশি ভালো লাগে। স্নান করে এসে এই পুজোটা দিলাম, কালকে অনেকগুলো ফল নিয়ে এসেছে, কালো আঙ্গুরগুলো না খেতে ভালো লাগে না, এই দেখো আমি তো একটু ভালো খাই না কালো আঙ্গুরগুলো, ছোটবেলায় জানো তো কালো আঙ্গুর ভালো খেতাম, আজকেও ঠাকুর পুজোতে কালো আঙ্গুরই দিলাম। এগুলো আমার কাছে কেমন যেন সেই কষ কষ মতো মনে হয়,
একটু সেরে আবার ব্লগটা শুরু করলাম। পোলাওটা রান্না হয়ে গেছে, পোলাওটা রান্না করে টেবিলের উপরে রেখে দিয়েছে, আর এখানে চিকেন কষাটা বসিয়ে দিলাম। চিকেন কষাটা রান্না করতে করতে এপাশে ব্রোকলিটা রান্না করে ফেলবো। ব্রোকলিটা সেদ্ধ করা হয়ে গেছে। এই যে বাবা, আমি ব্রোকলি ঠিক মতো উচ্চারণ করছি? হ্যাঁ, কৃপা অর্জুন বলে কি মা তোমার ব্রোকলি উচ্চারণ হয় না? ওটাকে ও যে বলে ব্রোকলি বলে না কি ব্রোকলি, ব্রোকলি জানি হোক। এবার কি জানি কি বলছিলাম, ও এই যে এটা এই লবণ দিয়ে একটু ভাপানো আছে, এবার এটা আমি রান্না করবো। পোলাওটা তো হয়ে গেছে, পোলাও হতে বেশিক্ষণ সময় লাগেনি, উনুনে দেওয়ার সাথে সাথেই পোলাও হয়ে যায়, নতুন চাল তো ওটা হতে বেশিক্ষণ সময় লাগে। এবার আর কি পাপড় আর ওখান থেকে চলে এসছে, অর্জুন আজকে তাতে ঘুম থেকে উঠে গেছে, অর্জুনকে আমার পড়াতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে ব্রকোলিটা একটু অন্যরকমভাবে রান্না করব। এর আগের বছর ব্রকোলি রান্না করেছিলাম, সে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা মতো করে করেছিলাম, তারপর মাছের ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো মাছের ঝোলের মধ্যে দিয়ে খেতে না আমার অতটা ভালো লাগে না, আজকে একটু ওই চিলি ব্রকোলি টাইপের করব। তো ওই দেখো, বড় বড় করে পেঁয়াজ কেটে দিলাম সাদা তেলের মধ্যে। এবার এর মধ্যে দেবো হলো গিয়ে আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে একটু মশলাটা হালকা কষিয়ে নেব। তারপর এর মধ্যে ভাপানো ব্রকোলি দেবো। ব্রকোলি রান্না করতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো তো কাঁচা কাঁচাও খাওয়া যায়। আর এটা তো সেদ্ধ করা আছে গরম জলে, ওই জন্য এটা রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ব্রকোলিটা দিয়ে একটু হালকা ফ্রাই মতো করে নেব। তারপর এর মধ্যে দেবো হলো গিয়ে একটুখানি সয়া সস দেবো, অল্প একটু দেবো সয়া সস, আমার না সয়া সসের গন্ধটা একদমই ভালো লাগে না। লবণ দিলাম, এরপরে আর কি সয়া সসটা দেবো। লবণটা একটু অল্প পরিমাণেই দিলাম, কারণ ওই সসের মধ্যে লবণ থাকে তো সেই জন্য। আর দিলাম হলো গিয়ে অল্প একটু সাদা ভিনেগার, ব্যাস। এর মধ্যে আর কোনো কিছু পড়বে না। চিরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মাঝখানে, সেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই চেরা কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার এই মশলাপাতি সস এগুলো সেট হতে যা একটু সময় লাগবে, 5-7 মিনিট মতো সময় লাগবে, তো সেই জন্য ওটা ঢাকা দিয়ে রেখেছে। ঢাকনাটা এবার তুলে দিলাম, ব্রকলি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে দিলাম টমেটো সস, তো টমেটো সস দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে এটা নামিয়ে দেব। এই যে দেখো, এখানে আছে পোলাও, উপর থেকে একটু গরম মশলার ঘি দিয়েছে, আর এপাশে আছে চিকেন। চিকেন হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো গ্যাসটা। আর এই যে চিলি ব্রকোলি, রান্না বান্নার ডান। এবার এগুলো সব ঢেলে রান্নাঘর, ডাইনিং রুম এগুলো সব পরিষ্কার করি। ডাইনিং রুম তো না, ডাইনিং টেবিল, এগুলো সব এখন পরিষ্কার করি। আর কৃপা অর্জুনকে পোলাও দিয়ে চিকেন দিয়ে খেতে দেবো। আজকে ওরা সকালবেলা হালকা টিফিন করেছে, আমিই বলেছি যে সকালবেলা একটু হালকা টিফিন কর, তারপর পোলাও মাংস রান্না হয়ে গেলে সেটাই তোকে তোদেরকে আজকে ব্রেকফাস্টে দেবো। অনেকদিন পর বাড়িতে পোলাও মাংস রান্না হয়েছে, সে কবে লাস্ট আমি রান্না করেছি মনে করতে পারছি, মনে পড়েছে। আমার ভাগ্নিরা এসেছিল সেদিন লাস্ট, মনে হয় মাংস পোলাও রান্না হয়েছিল, তারপর আর বাড়িতে মাংস রান্না হয়নি প্রায় মনে হয় মাস দুয়েক, দেড় মাস তো হবে, দেড় মাসের বেশি হবে, দেড় মাস পর মনে হয় এই মাংস পোলাও রান্না করলাম। ওই আমার ভাগ্নিরা এসেছিল সেদিন রান্না হয়েছিল লাস্ট, তারপর আর সমস্যা পোলাও মাংস রান্না হয়নি। বন্ধুরা, এখন রাত 10:30 বাজে, অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করলাম। তোমাদের কাছে তখন বললাম যে অর্জুনকে পড়তে বসাবো, তো রান্না করে তারপরে ভিডিওটা এডিট করে অর্জুনকে পড়তে বসিয়েছি। দুপুর থেকে সেই রাত অব্দি পড়া চলছে, কটার সময় তো পড়তে বসলাম, দুপুরবেলা 12:30 না 1:15 সময় বসালাম পড়তে, 12:30 1:15 সময় পড়তে বসিয়েছে। তারপরে ও তো একবারে তো পড়ে না, একটু পড়ে, একটু লাফায়, আবার একটু পড়ে, এই করে করে এই 10:30 বাজলো, এখনো একটুখানি পড়ানো বাকি আছে। ওই একটা চ্যাপ্টারের আর কি ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলো করতে হবে, আর কি কি আছে ট্রু ফলস এগুলো আছে, সেগুলো একটু দেখাতে হবে। ওই চ্যাপ্টারটা করলে ব্যাস শেষ হয়ে যাবে। তো ওই সারাদিন যেগুলো লেখালাম সেগুলো আবার এখন বসে বসে চেক করলাম,
আমি অল্প কয়েকটা চেক করেছি, বাকিগুলো ওকে দিয়ে চেক করিয়েছি, তাহলে পড়াগুলোর মাথায় ভালো থাকবে, সেই জন্য ওকে দিয়ে চেক করেছি, পাশে আমিও ছিলাম। আর আমার বর আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে জানো, তোমরা ভাবতেও পারবে না, অকল্পনীয় গিফট। এই দেখো পান, তাও আবার দেখো কি ছোট পান, কতগুলো চুন দেয়া। আসলে কি হয়েছে বলতো ব্যাপারটা, ওই আমার ননদের বাড়িতে গিয়েছিল তো, তো আমার বড় ননদ পান খায়, তো এবার সে আমার জন্য মনে হয় একটু পান পাঠিয়ে দিয়েছে, তাই হবে। ও এসে আমাকে বলে এটা তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট, আমার ননদ মনে হয় আমার জন্য একটু পান পাঠিয়ে দিয়েছে। তো আর কি, ওর কাছে যে পানগুলো ছিল সবই নাকি এরকম ছোট ছোট পুচকি পুচকি পান ছিল, এগুলো কিন্তু ভীষণ ছোট পান, এই এইটুকু এইটুকু পান কিন্তু, এগুলো কতটা চুন দিয়েছে, তার মধ্যে আবার এই দেখো কাঁচা সুপুরি পড়েই গেল দেখাতে গিয়ে। পানটা মুখে ঠোঁটে কোথাও লাগবে না, এত ছোট একটা পান। আমার ননদ জানে যে আমি পান ভালোবাসি, সেই জন্য মনে হয় ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে পান একটুখানি। তো পানটা এখন খাবো, চুনটা না ধুয়ে ফেলতে হবে, অত চুন আমি খেতে পারবো না, আমি কম চুন দিয়ে একটু সুপুরি দিয়ে পান খাই, আর কোনো কিছুই খাই না পানের সাথে, তো অত চুন খেলে মুখ পুড়ে যাবে। কৃপার তো আজকে তিনটে জায়গায় পড়া ছিল, কৃপাও ক্লান্ত হয়ে পড়েছে, বকা চকা দিয়ে ওকে আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, এইখানে ঘুমিয়ে পড়ছিল, তারপরে বকা দিলাম, বললাম ওই ঘরে গিয়ে ঘুমা, আজকে তিন জায়গা থেকে পড়ে এসেছিস টায়ার্ড, বাড়িতে আর পড়াশোনা কিছুই করবি না, গিয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়, ওই ঘরে বিছানা করে রেখেছি সন্ধ্যের সময়, কৃপা ওই ঘরে ঘুমাচ্ছে, আর অর্জুনকে ওই পড়াটুক করিয়ে তারপর আমিও শুয়ে পড়বো। আমি দেখো চোখ আর টেনে রাখতে পারছি না, অর্জুনের সাথে সাথে এই আমিও পড়াশোনা করছি, এখন তো অর্জুন অনেকটা ভদ্র হয়ে গেছে, অনেকটা ভদ্র হয়ে গেছে, এখন অনেক কথা শোনে, ওকে পড়াতে আমার এখন আর আগের মতো কষ্ট হয় না, ও এখন ভালো হয়ে গেছে। বাংলাটা পড়াতে খুব কষ্ট হয়, বাংলাটা না ও ধরতেই পারে না, বাংলাটা নিয়েই আমার যত মাথা ব্যথা, কিন্তু ইংলিশ অতটা অসুবিধা হয় না, ইংলিশের যত কিছু আছে সেগুলো তাড়াতাড়ি ধরে ফেলে, তাড়াতাড়ি মুখস্থ করে দেয়, আর বাংলা একটা বানান নিয়ে যেন দুদিন তিন দিন বসে থাকি। হ্যাঁ, সে কবে থেকে ভ্রুক্ষেপ বানান শেখাচ্ছি, ভ্রুক্ষেপ, হ্যাঁ সেই বানানটা আমি আজ অব্দি ওকে শেখাতে পারলাম না। হ্যাঁ, ওর মনেই থাকে না, ও না পারে উচ্চারণ করতে, না পারে বানান করতে, আমার মাথা ফাটা যায় ধরে, বাংলা পড়াতেই প্রচন্ড কষ্ট, বাংলাটাই আমি ওকে ঠিক মতো পড়াতে পারছি না, আর বাদ বাকি ওগুলো হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাটা নিয়ে বিশাল ঝামেলা হয়। আমি তো ওকে বেশিরভাগ সময় বাংলাই পড়াই, এই বাংলাটাই যেহেতু কাঁচা ওই জন্য আমি বেশিরভাগ সময় বাংলাটাই পড়াই, সবসময় আমি ওকে বাংলা নিয়ে শুধু পুশ করতে থাকি, এই বাংলা নিয়ে ভাই, এই বাংলা নিয়ে বস, বাংলা নিয়ে বস, ওই বাংলাটা নিয়েই হেভি টেনশনে আছি, আর বাদ বাকিগুলো গড়াতে গড়াতে হয়ে যাবে, বাংলা নিয়েই এখন চিন্তা করছি। তো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করে দেব, ওর পরীক্ষা চলছে তো এখন ব্লগগুলো খুব ডিটেলসে ভালো করে আমি করতে পারবো না, ব্লগটা এখন শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হবে।